হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়েছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দেওয়া তথ্য মতে র‍্যাবের গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল গত রাত 3 ঘটিকায় রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে 21 আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জঙ্গি মোহাম্মদ ইকবাল হোসেন ওরফে ইকবাল ওরফে জাহাঙ্গীর ওরফে সেলিম পিতা আব্দুল মজিদ মোল্লা জেলা ঝিনাইদহকে গ্রেফতার করতে সক্ষম। গ্রেফতার পরবর্তী আসামি জঙ্গি ইকবালকে প্রাথমিকভাবে আমরা কিছু সময় জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছি। জানা যায় যে তিনি HSC পাস, স্কুল কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে সে জানায়। ইকবাল 1994 সালে KC কলেজ ঝিনাইদহে ছাত্র সংসদের নির্বাচিত শ্রেণী প্রতিনিধি ছিল বলে সে উল্লেখ করে। সে 1995 থেকে 1998 পর্যন্ত মালয়েশিয়া প্রবাসে কর্মজীবী হিসাবে অবস্থান করে দেশে ফিরে এসে জঙ্গি ইকবাল ISD ফোন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। এ সময় সে সর্বহারা স্থানীয় প্রভাবশালীদের সাথে বিরোধ কুণ্ডলে জড়িয়ে পড়ে এবং 2001 সালে তার চিন্তা চেতনায় একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বলে সে উল্লেখ করে এবং সে ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে হরকাতুল জিহাদ বাংলাদেশে যোগদান করে। 2003 সালে সে মুফতি হান্নান ও অন্যান্য শীর্ষ নেতাদের সান্নিধ্যে আসে এবং জঙ্গি প্রশিক্ষণ নিতে থাকে। 2004 সালের আগস্টে মুফতি হান্নানের নির্দেশে ঢাকায় আসে এবং গোপন আস্তানায় অবস্থান করতে থাকে। সেখানে হুজিবি নেতা মুফতি হান্নান সহ অন্যান্য সমবনাদের সাথে গভীর সম্পর্ক তৈরি করে সে মুফতি হান্নানের সাথে বিভিন্ন স্থানে গোপন বৈঠকে অংশগ্রহণ করত। 21 আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতি হান্নানের নির্দেশে সে 21 আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। মুফতি হান্নান হামলা পরিচালনার জন্য তাকে গ্রেনেড সরবরাহ করেছিল বলে সে উল্লেখ করে। সে আরো জানায় যে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়েছে। ঘটনার পর সে ঝিনাইদহ গমন করে এবং সেখানে আত্মগোপন করে অবস্থান করে। ঘটনার পরবর্তীতে র‍্যাব জঙ্গি ইকবাল হোসেনকে গ্রেফতারের উদ্দেশ্যে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। 2008 সালে জঙ্গি ইকবালকে গ্রেফতারের উদ্দেশ্যে ঝিনাইদহে তার নিজ বাড়িতে পরবর্তীতে গাজীপুর সাভার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের এই অভিযান পরিচালনার কারণে সে আত্মগোপনে থাকাকালীন সে নিরাপত্তা কর্মী শ্রমিক রিক্সা মেকানিক ইত্যাদি ছদ্মবেশে ধারণ করে ছিল বলে সে জানে এবং র‍্যাবের এই উপর্যুপরি অভিযানের কারণে সে 2008 সালে দেশ ত্যাগ করে। প্রবাসে আত্মগোপন থাকা অবস্থায় প্রথমে সেলিম পরবর্তীতে জাহাঙ্গীর নাম ধারণ করে। এক পর্যায়ে সে প্রবাসে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়ে গত 2020 সালের শেষের দিকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত এসে ইকবাল আত্মগোপনে থেকে সম্ভাবনাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে। উল্লেখ্য যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এবং র‍্যাবের গোয়েন্দা শাখা জঙ্গি ইকবাল সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাকে ইকবালকে গ্রেফতার করা হয়েছে। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই জঙ্গিদের বিরুদ্ধে র‍্যাবের আভিযানিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং থাকবে। জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের জিরো টলারেন্সের নীতি বাস্তবায়নের লক্ষ্যে র‍্যাব বদ্ধপরিকর। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোন ঠাঁই হবে না।
পরিশেষে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ডিজি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি, 2008 সালে সে মালয়েশিয়া গিয়েছে। এটা আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে ওখানে অবস্থান জেনে আমরা তাকে পেয়েছি। আমরা বাসার ভিতরে পাইনি, বাইরে পেয়েছি। সে দেশ ছাড়ার সময় কি কোনো রাজনৈতিক পক্ষের সহযোগিতা পেয়েছিল? আমরা অতি অল্প সময়ে পেয়েছি জিজ্ঞাসাবাদ করার জন্য। এখনো হয়তো আমরা এত ডিপলি জিজ্ঞেস করা এখনো সম্ভব হয়নি। আচ্ছা, সে আপনি বলছিলেন যে সে বিভিন্ন ধরনের ছদ্ম বেশ ধারণ করেছিল, তো তাকে কি ওই যে পলাতক থাকার সময়টা কোন ধরনের পেছন থেকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন কিনা কেউ, সেই জায়গাটা জানতে পেরেছেন? এটা আমরা জানতে পারিনি। তবে সে উল্লেখ করেছে যে সে কখনো নিরাপত্তা কর্মী, কখনো শ্রমিক, কখনো রিক্সা মেকানিক হিসেবে বিভিন্ন কাজ করেছে। সে আমাদের জিজ্ঞাসাবাদে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে, হামলা চলাকালীন সময় সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুড়েছিল।